সকাল থেকে বলেছে না, না বললে কিচ্ছু হতো না। চো 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 বাড়ি যাচ্ছি যাচ্ছি। থাক করে নিয়ে যাবো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আদিত্য ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। নতুন ভিডিও শুরু করছি, এই যে বাড়ি যাচ্ছি। অনেক অনেক থাকার জন্য বলেছে, কিন্তু এরা সোজা এখন করছে যে বাড়ি চলে যাচ্ছে, হচ্ছে না। আরও তো যাওয়ার ইচ্ছাই নেই, তাও চল যাচ্ছে, কী করবো। এই যে জন্য ওই যে পিসিরা বাজারে যাচ্ছে, সবেমাত্র বাড়ি আসলাম। আর এই যে বাড়ির এই হাল, এই অবস্থা, আর এই যে চারিদিকে কেমন নোংরা টুংরা হয়ে কি অবস্থা। এই যে এখন একটু জল ঢাললাম, শুধু ওকে দিলাম, আর আমগুলো পচে গেছে, খাওয়া হয়নি। বিছানা ঘর বাড়ি চারিদিকে নোংরা, কানে সব ঝুলছে, স্ট্যান্ডও উল্টে গেছে। কি করে না সব গুছাই, অনেক নোংরা। এখন এতগুলো জামা কাপড় স্নান করবো আর কেছে নিয়ে আসি, আর ঘর দরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করলাম কোনো রকম, আর হচ্ছে পরে আবার গুছাবো, যাই স্নানটা করে আসি। কেছে গুছে যে এগুলো অনেকগুলো কাচবো, আর কটা থাকবে এই কটা কালকে কেছে দেবো সকালে, এখন আর ভাবছি না। স্নান করে এসে পুজো দিলাম, আর হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ভাত বসিয়েছি। আজকে হচ্ছে এরকম ভাত বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাতে দেবো বলে কাটছিলাম, কিন্তু আলুগুলো পচা, সেই জন্য আর ভাতে দিলাম না, ডাল দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে নেবো একটা, তাহলে খাওয়া হয়ে যাবে। এই আজকে দুপুরে এই রান্না, ভাত নামিয়ে নিয়ে এই যে ডাল আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর ভীষণ মেক করেছে। জামা কাপড় কীভাবে শুকাবে কে জানে, এই যে কত জামা কাপড় কেচে দিয়েছি। আর এই যে আর ওইদিকে তো খুব মিস করেছে, ওই যে এক দু ফুটা বৃষ্টি পড়ছে, গাছে একটা কাঠ বিড়ালি, দেখো কাঠ বিড়ালি। আর আমার ছেলে বলবে ক্যাট বিড়ালি, কাঠ বিড়ালিকে ওকে রেখে এসছে ওই বাড়িতে জ্বালাতন করে বলে। দেখো কি মেঘ করেছে ওইদিকে, ভীষণ ভীষণ মেঘ করেছে। ক্যাট বিড়ালিটা কোথায় গেল, কাঠ বিড়ালি? বিছানার চাদরটা পাতা হয়নি, অনেকদিন কাঁচা হয়েছে, এই যে বিছানার চাদরটা পাতি। আর ওমনে বাড়ি আসছে, সাইকেলের আওয়াজ হচ্ছে ক্যাঁচ কুঁচ কুঁচ করে। এখন ভাত খাবো, এই যে পেঁয়াজ কেটেছি, আর হচ্ছে ওই যে ডাল আলুর তরকারি, আজকে আমাদের এই খাবার। আস্তে আস্তে শুরু হয়ে গেল এই খাবার, আবার আমাদের দাঁত চিবানো শুরু হয়ে গেছে। আর এই যে আজকে লুঙ্গি পরেছে, প্যান্ট শুকায়নি বলে, আলুর কোরমা, আলুর কোরমা, আলুর দোরমা, সব এখন খেতে হবে, খাই, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাইনি। ঠিক বাড়ি থেকে ফোন করেছিল, তাই সেজন্য যাচ্ছি। আর হচ্ছে এই যে ভিজা জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে এভাবে তুলে রেখে চলে যাচ্ছি ওই বাড়ি। ছেলে ফোন করেছিল, মানে ওর দাদুর ফোন থেকে ওর দিদা হয়তো, নাহলে দাদু করেছিল, যে ছেলে কথা বলছিল আমাকে নিয়ে যাও নিয়ে যাও, তো এখন যাচ্ছি আনতে। আর এই যে তাড়াহুড়ো করে ভিজা জামা কাপড়গুলো এভাবেই তুলে রেখে চলে যাচ্ছি, যাই ওকে গিয়ে আগে নিয়ে আসি, তারপর এসে গুছাবো, মেলে দেবো সব। এখন তালা দিয়ে নিই ভিজা জামা কাপড়, দেখো কিভাবে মেলেছি, মেলার জায়গা নেই, এই যে একটার উপরে একটাই মেলে রেখেছি। আর এই দেখো চারিদিকে দোকান বসিয়েছি, হাট বসিয়েছি, হাট, আবার এই যে এখানে রেখেছি, এই যে এর নিচেও আছে, আবার এটা এটা শুকিয়ে গেছে, এরপরেও দিয়ে রেখেছি, এগুলো সব হালকা হালকা ভিজা আছে এসবগুলো। আর বিছানা ঠিক করা হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। এই যে এখানে একটা গেঞ্জি দিয়েছি, এখানে একটা প্যান্ট মেলেছি, এখানে একটা ঠাকুরের ফটো আমাদের,
ঠিক হচ্ছে। ও বাজারে গেছিল চপ এনেছে, এখন ভাত দিয়ে খাবো। ভাত বেড়ে নিয়েছি আমি, যে বাটিতে তরকারি ছিল সেটাই নিয়ে নিয়েছি। তো খাবো না, কি বলছো তুমি? খেতে হবে না, আমি এটা কিনে নিচ্ছি। হ্যাঁ, ওই যে ওকে ভাত দিয়েছি থালায়, আর আমি বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে মানে তরকারি ছিল সেই বাটিটাই নিয়ে নিয়েছি। কোনটা বড়, কোনটা ছোট গো? কেন গো? নাও নাও, খেলেই হলো একটা যে কোনো। ছোটটাই নিলাম, তুমি বড়টা খাও। হ্যাঁ, আর কটা আছে? দুটো আছে, সকালে খাওয়া যাবে, তাই না? ওই খেয়ে নিবে, আমরা কি খাবো? সবাই ভালো থাকে, সুস্থ থাকে, গুড নাইট, টাটা, দেখাচ্ছি আবার কালকে নতুন ব্লগে।